দেবী আসছেন অহংকার ঘৃণা মুছে ফেলে মানুষকে সঠিক দিশা দেখাতে। আর বাঙালি চিরকালই শক্তি পূজোয় বিশ্বাসী, আদ্যাশক্তি মহামায়া তাই চিরকাল বাঙালির আরাধ্যা। দুর্গা থেকে কালী, জগদ্ধাত্রী থেকে কৌশিকী, নানা রূপে দেবীর আরাধনা হয় আপা মোর বাংলা জুড়ে। বাংলা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ এই শারদোৎসব। শিল্পীদের নিত্য নতুন সৃজনশীলতা ও আপামোর জনসাধারণের অংশগ্রহণে শারদোৎসব বাংলার সংস্কৃতিকে করে তুলেছে বৈচিত্র্যপূর্ণ, বর্ণময় ও নান্দনিক। শারদোৎসবকে আরও আকর্ষণীয় এবং বাঙালির শিল্প চেতনার গরিমাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই বছর দুর্গাপুজো ইভেন্ট লাইভ বেছে নিয়েছে 2024-এর সেরার সেরা পুজোগুলি এবং পৌঁছে গিয়েছে কলকাতার সেরার সেরা পুজো মণ্ডপগুলিতে। সম্মানিত করা হয়েছে ত্রিদেবী শারদ সম্মানে। আসুন দেখে নিই কারা হলেন এইবারের 2024-এর সেরার সেরা দুর্গাপুজো। নমস্কার, ইউএন লাইভে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রথমে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। ইউএন লাইভের পক্ষ থেকে 2024-এর সেরার সেরা পুজোগুলিকে বেছে নেওয়া হয়েছে, যাদের সম্মানিত করা হবে ত্রিদেবী শারদ সম্মানে। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি হাওড়া শিবপুর মন্দিরতলা সাধারণ দুর্গোৎসবে। এবছর তাদের ভাবনা খিড়কি থেকে সিংহদ্বার। এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি পূজা কমিটির সম্পাদক, সরাসরি তার সঙ্গে কথা বলে নেব। নমস্কার, ইভেন লাইভে আপনাকে স্বাগত। এবছর আপনাদের ভাবনা খিড়কি থেকে সিংহদ্বার, এর পিছনে কি উদ্দেশ্য রয়েছে? সুদীর্ঘ 99টি বছর পার করে এবছর আমরা শিবপুর মন্দিরতলা সাধারণ দুর্গোৎসব, গৌরবময় শতবর্ষের দুর্গাপূজা পালন করছি মন্দিরতলা ময়দানে। সেটা 1925 সাল, যখন এই দুর্গাপূজাটা শুরু হয়েছিল তখন ছিল পরাধীন ভারতবর্ষ, বহু বাধা বিপত্তির মধ্যে দিয়ে এই পুজোটা শুরু হয়েছিল। কারণ আপনারা তো জানেন তখন ব্রিটিশ পিরিয়ড, সেই সময় থেকে যে দরজাটা দিয়ে আমরা পুজোটা শুরু করেছিলাম সেইটাকে দরজা না বলে খিড়কির দরজা বলাই ভালো ছিল। তারপর ধীরে ধীরে বহু মেম্বারের আত্মত্যাগের মধ্যে দিয়ে, বহু মেম্বারের ভালোবাসার মধ্যে দিয়ে আজকে এই পুজোটা আমাদের শতবর্ষের দিকে এগিয়ে চলেছে। সেদিনের সেই খিড়কির দরজাটা আজকে আর সেই খিড়কির দরজা নেই, আজকে সেটা সিংহদুয়ারে রূপান্তরিত হয়েছে। সেই সমস্ত মেম্বারদের তারা আজকাল নেই, তাদের আত্মার প্রতি শান্তি কামনা করে এবছর আমাদের ভাবনা কীর্তি থেকে সিংহদুয়ার। ইভেন লাইভের পক্ষ থেকে আপনাদের এই পূজাকে ত্রিদেবী শারদ সম্মানে সম্মানিত করা হচ্ছে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমি ইভেন আপনাদের যে চ্যানেল আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ক্লাবে এসে আমাদের দুর্গা প্রতিমার জন্য যে সেরা সম্মান বেছে নিয়ে আমাদের সম্মান প্রদর্শন করছেন, আমি আপনাদের চ্যানেলের সমস্ত কর্মকর্তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি শিবপুর মন্দিরতলা সাধারণ দুর্গোৎসব পূজা কমিটির পক্ষ থেকে। এই মুহূর্তে শিবপুর মন্দিরতলা সাধারণ দুর্গোৎসবের কাছে ইউএন লাইভের পক্ষ থেকে ত্রিদেবী শারদ সম্মানের পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। ধন্যবাদ।